ব্যাপারে চেক প্রশ্নক হবে কোবনি সামুর নাইকর জায়গা গৈতং বারক ন গশুইন হারগলা খাপাং চোরাইবাড়ি চেক পোস্টনি বারসা মানজাতনি ফাঁসে খা কসম জায়গা অঙ্গে শাক বাইথাং মন্ত্রী অকরা চোরাইবাড়ি চেক পোস্ট থাকে নাইকলে নাইখা চোরাইবাড়ি চেক পোস্ট সগুয়ে বেড়াই নাইকলে নাইমানি উল মন্ত্রী অকরা কক্তমা থাই রকনি বুসকাঙ্গ বিনি কলাম না রুথানি হাস্তে দে ফাদার হাস্তে ও ফেকজনে মানি পার খাইজাকমানি চোরাইবাড়ি চেক পোস্ট দুই খাইজাকি দি সাকা চোরাইবাড়ি চেক পোস্ট ফাই নাইফেমানী উল জুদা জুদা সামুগ গরাক নাইকল মূ গরিখে নাইকল জায়গা অঙ্গী টংমানি মাংফিলিব নুকজাকা হি সাকা মন্ত্র অকরা তৈ জরা জরাও জং ফেরাকি কেবেং মূনি কক প কাসাকা হি সাকা ফাদার হাস্তানী মালকুং হাফাইনে রকনি বিশিঙ্গব রায়দা মানিয়াওই মালকুং সমানী নুকজাকা সাক বাইথাং মন্ত্র অকরা খুং থাম মালকুং ন নাইকলি নাই রায় চায়া উমাবাই ফাইন নাহারকা হানি বসাকা কক্টমা থমনে রকনি বসকাঙ্গ তে আবো হাই পাটিমুং রকন নুগৈ মন্ত্র অকরা খা দুজাগৈ সাকা চেক পোস্টনি বারজা মানজাক নাইকল ফাংনি সামুং ন সাক বাইথাং ফাই নাইকল নাঙ্কা হানৈ এখন এটা চোরাইবাড়ি বর্ডার এখান দিয়ে ত্রিপুরার সমস্ত যানবাহনগুলি আসা যাওয়া করে, তো স্বাভাবিকভাবে ত্রিপুরাতে যেই ফেন্সিডল হোক, ব্রাউন সুগার বা ইয়াবা ট্যাবলেট এই সবগুলো এই বর্ডার দিয়ে যায় বা জিরানিয়া রেলওয়ে স্টেশন দুই রাস্তা আছে, তো সেগুলো ব্যবস্থা কী তা দেখার জন্য আমরা এসেছি যে কীভাবে গাড়িগুলো ছাড়া হয়, তার ব্যবস্থা কি অনলাইন করে হয়েছে কি না, স্ক্যানিং হচ্ছে কি না। ওই জায়গাতে অনেক জায়গাতে অনেক কিছু কমই পাওয়া গেছে। প্রিন্সিপাল সেক্রেটারি এসছে 6 মাস আগে, নভেম্বরের 20 তারিখ এসছে, কিন্তু তারপর যে ডাইরেকশন দিয়েছে সেগুলো লাগু করা হয়নি। এখানে 24 ঘন্টা ইলেকট্রিফিকেশন ব্যবস্থা নেই, মানে রাত্রিতে কারেন্ট থাকে না, মোমবাতি জ্বালিয়ে কাজ করতে, এই ধরনের কমপ্লেন এখানে এসছে। তো আর যেটা হচ্ছে 100% গাড়িকে এখানে লোড আনলোড বা সেটার যে ক্যাপাসিটি আছে চেক করা হয় না, ডাইরেক্ট ছেড়ে দেওয়া হয় কিছু প্রেশার থাকলে। কারণ যেমন সমস্ত নিয়ম হিসাবে যে সমস্ত গাড়িই ওয়েট করে ভেতরে ঢুকাতে হয় এক রুটে, আর কিন্তু আমি শুনলাম এখানে কাছ থেকে যে এখানে রাত্রিবেলা বা দিনের বেলাও গাড়ি ডাইরেক্ট চলে যায়, যেখানে ড্রপগেট লাগিয়ে দাঁড়িয়ে আছে কোনো এসপিও ওর কথা কেউ শোনোই না। তো ওইভাবে যদি গাড়ি নিজে নিজে সব পাথরের লোড, কয়লার লোড, যে হেভি লোড গাড়িগুলো আপনি আপ চলে যায়, সেগুলো ওয়েট করার জন্য আসে না, যে ওয়েট করার যে ব্যবস্থা রয়েছে সেখানে আসে না। তো এইভাবেই কাজগুলো আমাদের কাছে কমপ্লেন ছিল যে এই ধরনের কাজ এখানে হয় অবৈধভাবে। আমি দেখছি আসার সময় যে অনেকগুলো ক্রেশার মেশিন লাগানো, তো সেগুলো লাইসেন্স আছে কি না, কীভাবে দেওয়া হলো, এটা ইন্ডাস্ট্রিয়াল জোন কি না, পলিউশন সার্টিফিকেট আছে কি না, ইন্ডাস্ট্রি ডেভেলপড হোক সেটা আমি চাই, কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপড হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সিস্টেমেটিক্যালি হওয়া উচিত, আর না হলে সব অবৈধ বিজনেসের একটা আখড়া হয়ে যায় 2 নম্বরই বিজনেসের। তো এই যে ব্যবস্থা সেটাকে আরও সুদৃঢ় করার জন্য এখন আমি হায়ার অফিসিয়ালকে বলবো, আর যারা যারা তার মধ্যে ইনভলভমেন্ট আছে সেটা আমার চোখে পড়ে গেছে, তাদের উপর কড়া অ্যাকশান হোক, সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোক আর সেটা আমাদের অ্যাক্সেস ডিপার্টমেন্টের ব্যবস্থা হোক, সেলট্যাক্স বগেরা, তো আর পুলিশি ব্যবস্থা, তিন ব্যবস্থা মিলেই এখানে করা হয়। কিন্তু এখানে এটা আমি স্পষ্ট দেখে গেছি যে 100% গাড়ির চেক হয়ই না, লোডও চেক করার মতো গাড়ি সিধাই চলে যাবে, তো লোডকে চেক করবে, শুধু একটা কাটা আছে আর একটা কাটা খারাপ হয়ে আছে, জেনারেটর খারাপ হয়ে আছে। আমি 2018 আসার পরে কোনো রিভিউ মিটিংয়ে বলেছিলাম যে জেনারেটর নেওয়ার জন্য, স্ক্যানার মেশিন নেওয়ার জন্য, আজ পর্যন্ত স্ক্যানার মেশিন আসেনি, আজ পর্যন্ত জেনারেটর আসেনি, টেন্ডার চলছে, টেন্ডার হবে, এই গতিতে চলছে, জয়েন্ট কমিশন আমার সঙ্গে এসে কিছু বলতে পারে না। তো এই ধরনের ব্যবস্থা, প্রিন্সিপাল সেক্রেটারি এসছে 6 মাস আগে, তার রিভিউ নেয়নি, আমি গিয়ে জিজ্ঞাসা করবো, অন রিটেন জিজ্ঞাসা করবো, তারপর কারবাই করবো। 6 মান্থ হয়ে গেছে কোনো প্রিন্সিপাল সেক্রেটারি এখানে এসছে, তো তার কী কী হয়ে গেছে, তার উইদিন 15 ডেজ জিজ্ঞাসা করা উচিত ছিল, উইদিন 1 মান্থ জিজ্ঞাসা করা উচিত ছিল, লিখে রেখেছে ইয়ে জয়েন্ট কমিশন এটা দেখবে, লিখে রেখেছে এটা এসডিএম করবে, এই লিখে রেখেছে, লিখে রাখলে হয়ে যাবে কাজ, আলটিমেটলি কোনো কাজ হয়নি, ছোটোখাটো 2-4টে কাজ ছাড়া বাকি সব কাজ পেন্ডিং রয়েছে। তো এইভাবে যে এই যে ব্যবস্থাকে মানে অব্যবস্থা করে তারপর অবৈধ কাজ কারবারের রাস্তা খুলে দেওয়া, তো কোনো মতে মেনে যাওয়া যেতে পারে না। আর এখন থেকে এখানে যে 3টা রোড আছে, 3টা রোড বন্ধ, যেখানে ঝরিয়া ঝরঝরিয়া ঝরঝরিয়া রেখে এই ওদিকটা আছে সেখানে আমরা ক্যামেরা ব্যবস্থা করবো,
এখানে যে ক্যামেরা রয়েছে চেক করার জন্য কোনো কেউ নেই, কন্ট্রোলটা রয়েছে ইনকাম সেল ট্যাক্সের কাছে, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করলে হয় না। তিনটে ট্রাক আমি রাস্তায় গিয়ে ধরে এনেছি, বাকিগুলো আসছিল, তিনটে ট্রাক আইডেন্টিফাই করে এনেছি, তিনোটা ট্রাকের মধ্যে একটাতে 4,000 টাকা জরিমানা হয়েছে হাইটের জন্য, আরেকটার মধ্যে যেটা 12 চাকার গাড়ি অথচ 10 চাকা চালাচ্ছিল, দুইটা লিফট করে রেখে দিয়েছে, স্টেপনি নেই, তাহলে 10 চাকার হিসাবেই সে 28 টন নিয়ে আসতে পারে। ও 12 চাকার গাড়ি যদি দুইটা লিফট করে রেখে দেয়, একটা ব্রাস্ট মেরে গেছে, তার কাছে স্টেপনিও নেই, তো কত বড় রিস্ক। আবার তার মধ্যে রড নিয়ে এসছে, স্টিল নিয়ে এসছে, সবচাইতে ওজন সেটার লোড করতো, দেখলাম যে 35 টনের কাছাকাছি, 35-36 টন তখনই হতে পারে 12 চাকা যখন কাজ করে, তো 2 চাকাও লিফট করে রেখে দিয়েছে, 10 চাকা আনছে, 10 চাকা তো 28 টন এলাও, তো সেটা দেখার জন্য কিছু নেই, ও গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এনেছি, তো দেখা যাচ্ছে তার মধ্যে করতে পারে 36 টন আনতে পারে, কিন্তু তার জন্য 12 চাকা 12 হুইলই লাগবে। তো এগুলো এভাবে হচ্ছে, কারণ 3-4টা করে ডাক দিয়ে 3টার মধ্যেই কোনো না কোনো কমি পাওয়া গেছে। স্যার ইয়াতে তো কুছ দিন পেলে বহুত সেন্ট্রিকা জো বাণিজ্য জো হতা হ্যায় ও ভি চল রহা হ্যায়, ইয়াঁ পে কুছ দালাল লোক ভি হ্যায়, ইসকে বারে মে ক্যা বোলেঙ্গে। দেখিয়ে ইহাঁ দালাল হ্যায় জো ভি হামারে পাস ইনফরমেশন হ্যায়, কিসি কো কুছ নেহি কিয়া যা সকতা হ্যায়, ইয়া মে ইনফোর্সমেন্ট করুঙ্গা, ইহাঁ পুলিশি ব্যবস্থা হোগা অর স্পেশাল ফোর্স ইহাঁ রাখা জায়েগা, ও ডাইরেক্ট চাহে তো এসপি কো এই কদন্তলা থানা কো রিপোর্ট করনে কা জরুরত নেই, জরুরত পড়েগা তো করেগা, নেই করনে কা জরুরত হ্যায়, उसका व्यवस्था डीजी मेरे साथ है, ऐसा व्यवस्था करेंगे, एसपी को करेगा, नहीं तो डीआईजी रेंज को करेगा, 2 जगह में करेगा, और ज़्यादा से ज़्यादा 3 हेडक्वार्टर में भी कर दे एक साथ मैसेज 3 जगह में, तो क्योंकि ये कदमतला थाने के ऊपर रखे तो ये सब ये इन्फॉर्मेशन कदमतला थाना तो हमको नहीं दे रहा था, जो डायरेक्ट गाड़ी जा रही थी कदमतला थाना ने डीजी को बताया क्या इस तरीके से, नहीं बताया आपको, बताया क्या नहीं बताया, चोराबेरी थाना ने बा जो भी हो कभी भी इन्फॉर्म नहीं किया, बोले ये डायरेक्ट गाड़ी जा रही है, तो थाने मिले हुए उसको जांच होगी, जो भी इस समय के थे वो सब दिखा जाएगा, तो हमारे आने के बाद सब पता चलता है, तो थाने वाले को सबसे पहले पता है, तो क्यों नहीं बताता, जब मैं बोल रहा हूँ जो उस जब देख ले जिराने में उतरा हूँ, तो अपने आप उनको बताना चाहिए था। अरे 2018 में जब हम लोगों ने नया सरकार बनाया तब के बाद से सिंडिकेट राज के मैं विरुद्ध में हूँ, केशर राज के विरुद्ध में हूँ, मैं किसी थाने वाले को बोलता नहीं जो मुझे पैसा 2 लाख है, और कोई बोलता है तो मुझे बताए कोई भी पुलिस ऑफिसर हो तो, बोले सर किसी ने पैसा मांगा हम लोगों से इसीलिए हम पैसा उठाते हैं, तो हम छोड़ देते हैं। इस मामले में मेरे सारे त्रिपुरा में किसी भी हालत में डीजी मेरे साथ बैठा है, मैंने कभी दबाव नहीं डालता हूँ, जो इलीगल काम के लिए आप पैसा लीजिए व उनको छोड़ दीजिए, मेरे यहाँ से जीवन में फ़ोन नहीं जाएगा, जो मैं नहीं करता। त्रिपुरा के लोगों ने मुझे इसलिए बैठाया था क्योंकि इनका सामान इनके पास पहुंचे और ईमानदारी से जाए, मैंने सब कुछ कर दिया, मैं कह नहीं सकता हूं, किंतु मैं कोशिश करता हूं, तो मेरे साथ वही लोग काम कर पाएगा जो त्रिपुरा के लोगों को भला कर सकता है। इस तरीके से इलीगल तरीके से हम कुछ भी करने नहीं देंगे, उसके ऊपर कड़ा एक्शन लेंगे, और जो भी व्यवस्था सरकार की तरफ कमी है, जो डिजिटाइजेशन करना, इलेक्ट्रिफिकेशन करना, कंप्यूटराइजेशन करना, तो उससे ही ट्रांसपेरेंसी आता है, कैमरा लगा देना, 24 आवर्स कैमरा चलना, उसको चेक करना, ये सब कुछ नहीं हो रही थी, तो उसको हम दुरुस्त करेंगे, और मैं यहाँ के लोगों लोकल जो लोग इनके इनसे भी सपोर्ट चाहता हूँ, ये लोग भी इसमें मदद करें, और जिनको बिजनेस करना, अपना एस्टेब्लिश करना, मेरे नौजवान भाई लोग करें, तभी कर पाएगा जब अवैध व्यवसाय बंद होगा। दूसरा, अभी जो मुझे जानकारी हुई, मैं देखूँगा इसको एक्साइज डिपार्टमेंट में जाके, हमारा जो आसाम में जो फॉरेन लीगर के ऊपर टैक्स कम कर दिया, तो इधर से पूरे आके मैंने एंट्री होता है, खबर है, ऐसा सभी के पास इंटेलिजेंस के पास भी खबर है, तो इसके ऊपर कार्रवाई क्या हुआ, कितना ट्रक पकड़ा गया, आप लोग यहाँ का ही हो, बड़े मात्रा में आता है सबके पास न्यूज़, पकड़ा क्यों नहीं जा रहा है, क्योंकि 100% गाड़ी को चेक ही नहीं करता, वो सीधा आता चला जाता है यहाँ से, यहाँ को सिंडिकेट बना हुआ है, वो इनके साथ मिला हुआ रहेगा तो चला जाएगा डायरेक्ट, तो आज से मैंने बोला वो 100% गाड़ी जो हमारा जो काटा है ना उसके ऊपर से ही जाएगी। अब सुबह से 96 गाड़ी को मेरे आने के 96 गाड़ी को चेक किया, किसी गाड़ी में कुछ कमी नहीं है, मैंने तो अभी मैंने कुल मिलाकर 15 गाड़ी को चेक नहीं किया, 15 गाड़ी में 3 गाड़ी में कमी आ गई, और सुबह से 96 गाड़ी चला गया मेरे आने के पहले, पुलिस के पास रिपोर्ट है, उसमें से किसी में कमी नहीं मिला, किंतु उसके लिए आँख होना चाहिए, देखना चाहिए, मानसिकता रहना चाहिए,
अब बैठ बैठ के सामने दो काउंटर बना के रखा है यहाँ, एक तो ड्राइवर को भी परेशानी, एक काउंटर में पर्ची देगा, दूसरे काउंटर में कोविड के लिए उसने काउंटर छोड़ दिया, तो मैं देख रहा पर्ची कट रहा है, क्यों पर्ची कटेगा वो? बोले नहीं, वो उस काउंटर में उसका वो चेक होता है इंश्योरेंस फलना डीलना, तो आप चेक नहीं कर रहा, मेरे सामने मैं देख रहा हूँ चेक तो नहीं कर रहा, पर्ची क्यों दे रहा हूँ? दो जगह में ड्राइवर उतरेगा, समय बर्बाद करेगा, गाड़ी लोड करेगा, खड़ा करेगा, मैंने इनका कम से कम एक घंटा बर्बाद करेगा यहाँ। वेट किया, वेट का साथ साथ उसके इंश्योरेंस के पेपर देख ले, खत्म हो गया, उस पर्ची दे तो हो गया और निकल गया। तो ये सब अव्यवस्था जो कि मैंने डिपार्टमेंट के ऑफिसर को करना चाहिए था, ये मेरे आना पड़ा, ये दुर्भाग्य है, मेरा दुर्भाग्य है जो आके मुझे खड़ा होना पड़ा इस काम के लिए। ये तो इंस्पेक्टर लेवल की काम है, इंस्पेक्शन करना, इंस्पेक्टर गिरी करना सीएम का काम नहीं है, मेरा काम है पॉलिसी बनाना है, लोगों के पास हित के काम पहुंचा देना, ये काम इंस्पेक्टर लेवल के लोगों का काम है, ये लोग काम नहीं करता, मैं इसके ऊपर एक्शन ज़रूर लूँगा सर। ये तारजन्य हमें डीएम के ऑलरेडी बोले दी थी, ধর্মনগরের বিধায়ক এবং ডেপুটি স্পিকার এখানে আছেন, আমি আসার সময় আমি এমনিতে যে গাড়িটা দিয়ে আসছিলাম ধর্মনগর থেকে, তো দুই দিকে আমি ক্রেশন মেশিন দেখছি, এমনিতে আমি খুশি হয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, রোজগার করছে, কিন্তু আমি আমার ড্রাইভারটাকে জিজ্ঞাসা করেছি আমি লাইসেন্স আছে কি, বলে স্যার মনে হয় আছে, কিন্তু এখন আপনার কাছ থেকে শুনছি লাইসেন্স 8-10টা আছে, আমি তো এখন দেখিনি, যেটা বলেছেন আমরা ইন্সপেকশন অলরেডি আমি ডিএমকে বলেছি যতগুলো ক্রেশন মেশিন আছে এগুলো মালিককে কেন কীভাবে আসলো, পলিউশন সার্টিফিকেট আছে কি না, লাইসেন্স আছে কি না, সবগুলো আমরা দেখবো, আর যারা এই ধরনের নেই সেগুলো বন্ধ করে দেবো।